আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির নেতাকর্মীরা কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে করে না। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, দলগতভাবে তাদের প্রতিহত করা হবে। হাজারীবাগ বিএনপির হামলায় গুরুতর আহত দলীয় নেতাকর্মীদের দেখতে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নেতাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দেন নানক। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান উপস্থিত ছিলেন।